আসসালামু আলাইকুম, আমি আসাদাবির। আমার বাংলা হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা আমার এই চ্যানেলে মোটামুটি রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার এই চ্যানেলে আমি ইন্টারনেট রিলেটেড বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে আমার অনেক ভিউয়ার্স, অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই, আমার এলাকায় আমি ওয়াইফাই কানেকশন নিতে চাই কিন্তু এখানে প্রায় 5 থেকে 6টা কিংবা আরও বেশি ISP প্রোভাইডার রয়েছে, সেখান থেকে আমি কীভাবে বেছে নিব কিংবা কীভাবে বুঝবো যে কোন কোম্পানিটি ভালো সার্ভিস দেয় এবং আমার জন্য আসলে কোন কোম্পানির সার্ভিস নেওয়াটা বেটার হবে। আজকের ভিডিওতে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি এই বিষয়গুলো যদি আপনি A to Z দেখেন কিংবা বুঝতে পারেন তাহলে আপনি এরপর থেকে নিজেই ব্যাসিস করতে পারবেন কিংবা নিজেই বুঝতে পারবেন যে আপনার এলাকায় কোন ISP সার্ভিসটি আপনার জন্য বেটার হবে। ওকে, প্রথম নম্বরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন বাংলাদেশে কিন্তু এখন অনেক ISP কোম্পানি রয়েছে, সেখান থেকে আসলে আপনি কিভাবে খুঁজে বের করবেন যে কোন ISPটি আপনার জন্য বেটার। সেজন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রথমেই ইন্টারনেটে চলে যেতে হবে এবং ইন্টারনেটে গিয়ে লিখবেন যে top 10 ISP কোম্পানি ইন বাংলাদেশ। যখন top 10 ISP কোম্পানি লিখে সার্চ দিবেন তখন দেখবেন যে বাংলাদেশের মধ্যে সার্ভিসের দিক দিয়ে যে 10টা কোম্পানি উপরে রয়েছে তাদের একটা লিস্ট চলে আসবে। মনে রাখবেন যে এই লিস্টটা কিন্তু খুবই অ্যানালাইসিস করে তারপরে top 10 রাখা হয়। এখান থেকে যে কোম্পানিগুলো আপনার এরিয়ায় রয়েছে আপনি সেখান থেকে একটা কোম্পানি প্রথমেই বেছে নিতে পারেন। আপনি চাইলে কিন্তু ইউটিউবেও সার্চ দিতে পারেন, ইউটিউবেও কিন্তু অনেক অ্যানালাইসিস করে top 10 ISP কোম্পানির লিস্ট তৈরি করা হয়, আপনি চাইলে সেখান থেকেও একটা কোম্পানি বেছে নিতে পারেন। ওকে, নাম্বার 2 হচ্ছে কানেকশন টাইপ। ধরে নিলাম যে আপনি top 10 কোম্পানির মধ্যে প্রায় 3-4টা কোম্পানি আপনার এরিয়ার মধ্যে রয়েছে কিংবা আরও বেশি আপনার কোম্পানি আপনার এরিয়ার ভিতরে রয়েছে। এখন আপনি সেখান থেকে কিভাবে একটা কোম্পানিকে বেছে নেবেন, দেখেন সেখান থেকে বেছে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কানেকশন টাইপগুলো বেছে নিতে হবে। দেখেন আমরা জানি যে ISP কোম্পানিগুলো আমাদেরকে 2টি সিস্টেমে কানেকশন দিয়ে থাকে, একটি হচ্ছে ইথারনেট কানেকশন এবং একটি হচ্ছে অপটিক্যাল কানেকশন। ইথারনেট বা CAT6 দিয়ে যে কানেকশনটা দেওয়া হয় সেটা হচ্ছে কোনো একটা সুইচ থেকে CAT6 কেবলের মাধ্যমে আমাদের বাসায় যে রাউটার থাকে সেই রাউটারে লাইন দেওয়া হয়। এই লাইনটা এবং অপোজিট সাইডে অপটিক্যাল ফাইবার দিয়ে যে লাইনটা দেওয়া হয় সেটা হচ্ছে সরাসরি অপটিক্যাল কেবলের মাধ্যমে ONU কিংবা AMC ব্যবহার করে আমাদের বাসায় লাইন দেওয়া হয়। আমরা নিশ্চয়ই জানি, ইতিমধ্যে পূর্বে অনেক ভিডিও দেখেছি যে ইথারনেট কানেকশনের চেয়ে অপটিক্যাল কানেকশনের ল্যাটেন্সি অনেক কম, অপটিক্যালের সার্ভিসটা অনেক ভালো। সুতরাং আপনাকে এই কয়েকটা কোম্পানির মধ্যে থেকে বেছে নিতে হবে কোন কোম্পানি আপনাকে অপটিক্যাল কানেকশন দিচ্ছে। এর মধ্যে থেকে যদি কোনো কোম্পানি আপনাকে ইথারনেট কানেকশন দিয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে আপনার অ্যাভয়েড করতে হবে এবং যেটা অপটিক্যাল কানেকশন দিচ্ছে সেটাকে আপনার বেছে নিতে হবে। ওকে, নাম্বার 3 হচ্ছে ডাউন টাইম। দেখেন আপনি তো বেছে নিয়েছেন যে কোন কোম্পানিগুলো আপনার জন্য ভালো, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেসব কোম্পানির মধ্যে থেকে আপনাকে খোঁজ নিতে হবে, সেসব কোম্পানির যে গ্রাহকগুলো রয়েছে তাদের কাছে গিয়ে খোঁজ নিতে হবে যে একটা লাইন ডাউন হয়ে গেলে কিংবা একটা সার্ভিস অফ হয়ে গেলে কত সময় ধরে সেই সার্ভিসটা ডাউন থাকে। যদি অনেক সময় ধরে ডাউন থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই লাইনটা অ্যাভয়েড করতে হবে। আপনাকে আরও অন্য কোনো কোম্পানির কাছে গিয়ে খোঁজ নিতে হবে তাদের গ্রাহকরা কী বলে যে একটা লাইন ডাউন হয়ে গেলে কী পরিমাণে সময়ে তারা আউটেজ থাকে কিংবা সেই লাইনটা আউটেজ থাকে। যদি খুব দ্রুত সার্ভিস তারা আবার ব্যাক করে দিতে পারে, আবার রেস্টোর করে দিতে পারে সেই লিঙ্কটা, অবশ্যই আপনাকে সেই সার্ভিসটা বেছে নিতে হবে। ওকে, নাম্বার 4 হচ্ছে ওভারঅল সার্ভিস। ওভারঅল সার্ভিসের মধ্যে রয়েছে, দেখেন আপনার লিঙ্ক যদি ডাউন হয়ে যায় তাহলে সেই কোম্পানিকে ফোন করলে তারা কী পরে কত দ্রুত রেসপন্স করে সেই বিষয়টা অবশ্যই আপনাকে অন্যের কাছ থেকে, কোনো গ্রাহকের কাছ থেকে জানতে হবে। পাশাপাশি গ্রাহকের কাছে কী পরিমাণে ব্যান্ডউইথ দিয়ে কী পরিমাণে টাকা নিচ্ছে এই বিষয়গুলো একটু আপনাকে খোঁজ নিতে হবে। যেমন অনেকের রয়েছে 3 MB 500 টাকায় নিচ্ছে, কেউ আবার 1 MB 1000 টাকা নিচ্ছে, আপনাকে এই বিষয়গুলো অবশ্যই একটু খোঁজ নিতে হবে। ওকে, আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনে করেন যে আমি যে top 10 কথা বললাম সেই top 10 সার্চ দেওয়ার পরও সেসব কোম্পানিগুলো আপনার এরিয়ায় নাই, অন্য অন্য কোম্পানিগুলো আপনার এরিয়ায় আছে, সমস্যা নাই। আমি যে বিষয়গুলোর কথা বললাম, এখন আলোচনা করলাম, সেই বিষয়গুলো আপনি একটু অ্যানালাইসিস করবেন এবং সেগুলোর সাথে মিলিয়ে যে কোম্পানিটি একটু আপনার কাছে ভালো সার্ভিস দেয় মনে হয়, আমার এই ক্রাইটেরিয়াগুলো যে কোম্পানির মধ্যে রয়েছে আপনি সেই সেখান থেকে একটা কোম্পানি কিন্তু আপনি খুব ইজিলি বেছে নিতে পারেন। এ ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।